বিশ্বের মুসলমানদের জন্য হৃদয় বিদারক ও গভীর শোকাবহ একটি দিন আজ। আরবি শব্দ আশারা, মানে দশ, আর সে কারণে দিনটিকে আশুরা বলা হয়। হিজরি 61 সনের মহরমের আজকের দিনে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে সপরিবারে সঙ্গী সাথীসহ নির্মমভাবে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। দিনটি উপলক্ষে রাজধানী ঢাকায় সকালে পুরান ঢাকায় হুসনি দালান ইমামবাড়া থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলের অংশ নেওয়া মুসল্লিরা হায় হোসেন মাতাম করতে থাকে। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডির জিগাতলায় গিয়ে শেষ হয়। তাজিয়া মিছিলে শরিক হওয়া লোকজন পবিত্র আশুরা নিয়ে তাদের আবেগ ও ধর্মীয় অনুভূতির কথা তুলে ধরেন। ইমাম হোসেন আলাইহিস সালাম ইসলামের জন্য, সত্যের জন্য ইজিদকে বায়াত, ইজিদের বায়াত করে নাই, ইজিদকে উনি গ্রহণ করতে পারেন নাই, তাই উনি মদিনা ত্যাগ করে মক্কা, মক্কা থেকে কারবালা এসে পৌঁছেন। এই কারবালায় এসে উনি 10 দিন অনেক কষ্ট, দুঃখ, শোক এবং 72 জনকে নিয়ে উনি শাহাদত বরণ করেন। কিন্তু এই শাহাদত উনি কেন করছেন? ইসলামের জন্য করছেন। এই শাহাদত উনি সত্যকে জাগরণ করার জন্য করছেন। আজকে 10 দিন শেষ, আমরা এই 40 দিন আমাদের রোজ রোজ এস আমাদের এই প্রোগ্রাম চলতে থাকে। ন্যায় পথে থেকে অন্যায়ের প্রতিবাদ করা। ইমাম হোসেন হোসেন কারবালা ময়দানে ইয়াজিদ দুশ্চরিত্র, তার সাথে তিনি তার অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। তিনি নিজ পরিবার সহ 72 জন শহীদ হয়েছেন ইসলামকে রক্ষার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। তাই আমরা আজকের দিনে ওনাকে বিশেষভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাতে এসেছি। পুরান ঢাকার হুসনি দালান ইমামবাড়া থেকে শহীদানে কারবালা স্মরণে বের হওয়া শোক মিছিলটি এক পলক দেখার জন্য এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শ্রদ্ধা জানানোর জন্য রাস্তার দুপাশে ও বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকেন ধর্মপ্রাণ মানুষ। তাদের মুখে ছিল একটি শব্দ, হায় হোসাইন, হায় হোসাইন। কারবালার সেই নিষ্ঠুর হত্যাযজ্ঞের কথা মনে করে ভক্তরা নিজের গা থেকে রক্ত বের করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ ও শিক্ষাকে বুকে লালন করে চলছেন বলে জানান। ইয়াজিদের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সপরিবারে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ায় এই ঘটনা ইসলামের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। তাই গোটা মুসলিম বিশ্ব আজকের দিনটিকে গভীর শোকের দিন হিসাবে পালন করে আসছে। মহরমের 9 তারিখে দিবাগত রাত থেকে মূলত আশুরা উদযাপন শুরু হয়। এছাড়া আজ রাজধানীসহ দেশের বড় মসজিদগুলোতে মহরম উপলক্ষে আলোচনা সভা, জিকির ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করছে। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।